দলীয় কর্মীদের সাথে ইফতার সারলেন বহরমপুর লোকসভার তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। শুক্রবার দুপুরে বহরমপুর লোকসভার বেলডাঙ্গায় নামাজে অংশগ্রহণ করেন। এরপর দুপুরে বহরমপুরে কর্মী সভায়, বিকেলে ভরতপুর বিধানসভা এলাকায় হুমায়ুনের সঙ্গে দলীয় কর্মীদের সঙ্গে ইফতার। ইফতারের আয়োজন করে ভরতপুর 1নং ব্লকের তৃণমূলের সভাপতি নজরুল ইসলাম টার্জেন। এছাড়াও উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার। ইফতারে এসে খুশি ইউসুফ পাঠান। হুমায়ুন কবির নে জিস তরহ সে অর্গানাইজ কিয়া ইফতার পার্টি, বহুত আচ্ছা লাগা। ইয়াহ পে কাফি লোগ আয়ে অর ইয়ে মেরি ফ্যামিলি কা হিসসা হ্যায়। ঘর সে দূর হু লেকিন ফির ভি ঘর কে বিলকুল করিব মহসুস কর রহা হু ইয়াহ পর। অর হুমায়ুন কবির নে বহুত আচ্ছা অর্গানাইজ কিয়া ইয়াহ পে ইফতার পার্টি, তো বহুত আচ্ছা লাগ রহা হ্যায় মুঝে ইয়াহ পর আকে। नहीं बिल्कुल, इनके लिए यही दुआ मांगूंगा कि रमज़ान महीना है, सभी दुआ करते कि एक दूसरे के लिए सुकून हो ज़िंदगी में, और अल्लाह जो इबादत की है रमज़ान महीने में वो सारी इबादत को कबूल करे, कुरान पढ़ना कबूल करे। लोगों ने तरावी भी पढ़ी है, इमाम साहब ने तरावी पढ़ाई है पूरे महीना, अभी तक की कुरान पढ़ा है, तो वो सारी चीज़ें अल्लाह कबूल करे और नेक नेक साले औलाद दे सबको।